আপনি একজন মুক্তিযুদ্ধের পক্ষে আপনি একজন ডাকসাইটের ছাত্র নেতা ছিলেন আপনাকে আমরা একজন প্রগতিশীল নেতা হিসেবে কিন্তু জানি এই যে যুদ্ধাপরাধীরা নির্বাচন করছে সে জামাতের ব্যানারে হোক অথবা আপনাদের ভাষ্য অনুযায়ী বাইশ জন যে আওয়ামী লীগ থেকে রাজাকারদের উত্তরসূরি বা তাদের সাথে সম্পর্কিত ২২ জন নির্বাচন করছে এই সব মিলেই আপনি কি এই ব্যাপারটায় হতাশ কিনা যুদ্ধাপরাধী নির্বাচন করছে না

তাকে আপনি অহেতুক জন্মগত ভাবে সে পাকিস্তানের সময় জন্মাই নেই তাকে আপনি যুদ্ধাপরাধী বলবেন কি করে যদি যুদ্ধ অপরাধী হয় না না অবশ্যই আপনি এটা সরকার করতে পারে আপনি যদি গণতান্ত্রিক রাজনীতির নিয়ম কানুন মানতেন তাহলে সরকারকে দোষারোপ করতেন কিন্তু আপনি ফোনালা ফাঁস করে মানুষের গোপনীয়তাকে আপনি উপহাস করে আপনি সেটা টকশোতে নিয়ে আসছেন রর সঙ্গে যারা কথা বলে রর লোক আমরা চিনে না ফাঁস না তো আমরা কি ইহুদিদের মুসাদের সঙ্গে সংযোগ রক্ষাকারীদের চিনে না চিনি ফাঁস করি না আপনি গণতান্ত্রিক মানে অধিকারটাকে আপনি ভুলণ্ঠিত করে যার কোনো বাস্তব ভূমিকা নাই আপনি তাকে যুদ্ধাপরাধী হিসাবে চিহ্নিত করছেন একটা মামলা দেন নাই একটা নিষিদ্ধ করেন নাই এটা ইন্টেলেকচুয়ালিটি কার্পিট অথবা একটা বুদ্ধিবৃত্তিক শয়তেন কি বলবেন আপনি আপনার আমি তো আগেও আমি আগেই আপনাকে বলেছি যে জনগণ জনগণকে আপনি জনগণের রায়কে আপনি যদি তোয়াক্কা না করেন তাহলে আপনি ফ্যাসিস্ট আর যদি আপনি তোয়াক্কা করেন তাহলে আপনি অবশ্যই গণতন্ত্র তাদেরকে আপনি জনগণের সামনে দিবেন আর যদি কালফিট হয় তাহলে হ্যাঁ যাকে আপনি যুদ্ধ অপরাধীকে ফাঁসি দিয়েছেন ঠিক আছে তাদের সংগঠন জামাত নিষিদ্ধ করতেন তাহলে আপনি কি বলবেন নিষিদ্ধ করি না এখন আমি বা আপনার পিতা মহ বা তাদের সেটাকে আমি টেনে এনে যদি কোনো রকম ব্রিটিশের দালাল বা তাদের বিপ্লব বিরোধী লোক তাহলে আমি আজকের জেনারেশনকে যদি আমি চিহ্নিত করি যে তো সে তো মুক্তিযুদ্ধ হতে পারে না আপনি এই জিনিসগুলো আমার কাছে যেটা মনে হয় যেটাকে আমি যে ঘরনার ভিতরে পড়ে না তার ভিতরে আমি ওই যে মুজাহিদের ছেলে মুজাহিদ ছেলে হওয়া কি অপরাধ আপনি এটা বলেন যে সে যদি এখন জন্মে থাকে বাংলাদেশের জন্মে থাকে সে প্রগতিশীল রাজনীতিতে থাকে তার বাপের সঙ্গে না থাকে বাংলাদেশে ম্যাক্সিমাম সমাজতান্ত্রিক পরিবারে যারা আমরা চিহ্নিত করি তার অধিকাংশ মুসলিম লীগ পরিবার থেকে আসে এনে তুল্লা খান রাশেদ খান বেনন কোন পরিবার থেকে আসে তার বাবা কি ছিলেন তো এখন আমি এই অতীতটাকে নিয়ে কুলুসিত করার আগে আমি বলবো যে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা কোন ধন্যবাদ ধন্যবাদ আসলে